আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরো একটা ভিডিওতে। আজকে খুবই নতুন এবং ব্যতিক্রম একটা বিষয় নিয়ে আপনার সঙ্গে কথা বলবো। যারা আমার সাউথ উইন্ডো চ্যানেলটাতে অনেকেই ফলো করেন, অনেকেই জায়গা জমি বিক্রি করেন, জায়গা জমি কিনেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা কিন্তু খুবই বেশি স্পেশাল। কারণ হচ্ছে যারা বিক্রি এবং ক্রয় এই বিষয়টা নিয়ে সঙ্গে জড়িত যারা করতে চান, তাদের কিন্তু একটা বড় ধরনের একটা প্রবলেম হয়ে থাকে। অনেকেই জানতে চান যে আমি জমিটা বিক্রি করব, কিন্তু কাগজপত্র যাচাই করব কিভাবে, আসলেই কাগজপত্রগুলো ঠিক আছে কিনা, জায়গাটা ঠিক আছে কিনা। আবার যারা কিনবেন, রেজিস্ট্রেশন করতে গেলে দেখা যায় যে একটা হিউজ একটা অ্যামাউন্ট আপনাদেরকে গুনতে হয়। সেক্ষেত্রে আসলে কোন জায়গাটায় গেলে আপনি ভালো একটা প্রপার ওয়েতে সেই টাকাটা আপনি খরচ করবেন এবং রেজিস্ট্রেশনটা কমপ্লিট করবেন, সেটা নিয়ে আসলে বড় ধরনের একটা কমপ্লেক্স কিন্তু আপনাদের মধ্যে তৈরি হয়। তো আজকে আমরা কথা বলবো, এমন একজন ব্যক্তি আমার সঙ্গে বসে আছেন, আমার পাশে আছেন, উনি একজন ডিড রাইটার, ঢাকা তেজগাঁও রেজিস্ট্রেশন কমপ্লেক্সে উনি বসেন এবং ওনার অফিস হচ্ছে মালিবাগ। আমরা আজকে কথা বলবো, আমাদের সঙ্গে আছেন শামসুদ্দিন খান সেন্টু ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো আছেন, ভালো আছেন। জি ভালো আছি। আপনি তো এই বিষয়ে এক্সপার্ট, অনেকদিন ধরেই কাজ করছেন। 10 বছর ধরে আমি এই প্রফেশনের সাথে জড়িত আছি। আচ্ছা, এবং আপনার দোয়ায় আমি বিশ্বজ্যোতিতে আজকে এই পর্যন্ত আছি। আচ্ছা আচ্ছা, ওকে। তো আমার যারা ভিউয়ার্স আছেন, আমার মোটামুটি এই চ্যানেলটাতে অনেকেই আছেন যারা আসলে জানতে চায় যে আমি জায়গাটা কিনবো কিন্তু কিভাবে কিনবো, আমি প্রক্রিয়াটা জানি না, অথবা আমার কাগজপত্রগুলো যাচাই করা দরকার কিন্তু সঠিকভাবে যাচাই এটা করবো কোথা থেকে, এবং কেনার পরে যে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে গেলেও তো একটা প্রপার ওয়ে আছে, সেই বিষয়টা নিয়ে আমার ভিউয়ারদের সঙ্গে আজকে আলাপ করবো, আপনার সঙ্গে ডিটেলে কথা বলবো। তো ভিউয়ার্স চলেন শুরু করা যাক, ওনার সঙ্গে আমরা আজকে ডিটেলে কথা বলে জেনে নেব বিষয়গুলো। সবার আগে সকল ভিডিওর আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে অল বাটনটি অন করে দিন। আমাদের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম ফলো করতে একদমই ভুলবেন না। আসসালামু আলাইকুম, আমি শামসুদ্দিন খান সেন্টু, দৈল লেখক, তেজরেস্ট কমপ্লেক্স। আমি আপনাদের সাথে আজকে আমাদের প্রফেশনাল বিষয় নিয়ে কিছু আলাপ করব। সেটা হচ্ছিল, অনেকে এই প্রপার্টি কিনতে চাচ্ছেন কিংবা আগ্রহ প্রকাশ করতেছেন, তাদের জন্য একটা সবসময় কমন জিজ্ঞাসা করা থাকে যে আমি রেজিস্ট্রেশনটা করব, কোথায় যাব কিংবা কিভাবে এইটা রেজিস্ট্রেশন করলে আমার সর্বোচ্চ কম মূল্যে কিংবা ভালো সার্ভিসটা পেতে পারি। এক্ষেত্রে আমরা টোটাল একটা প্যাকেজ সার্ভিস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেক্ষেত্রে আপনারা রেগুলার যে কাজগুলো বিভিন্ন জায়গা থেকে করান, অনেক সময় দেখা যায় ভিন্ন ভিন্ন প্রবলেম ফেস করেন, আশা করি এখানে আমাদের অন স্টপ সার্ভিস পাবেন। আমাদের সার্ভিসগুলোর ভিতরে আছে যেমন রেজিস্ট্রেশন, নামজারি, হাউজিংয়ের পারমিশনগুলো, ট্রান্সফারগুলো কিংবা পাওয়ার করা, এই ধরনের যে কাজগুলো আছে সব ধরনের কাজই আমরা করে থাকি। রেজিস্ট্রেশন সংক্রান্ত যে কোনো কাজ হোক সেটাই করে থাকি। তার মানে একদম জমি জায়গা অথবা প্রপার্টি সেলের শুরুতে, মানে যে বায়নাপত্র থেকে শুরু করে, আপনি মনে করেন আপনি একটা প্রপার্টি কিনতে চাচ্ছেন, এখন আপনার প্রথমে প্রয়োজন হয়ে পড়ে যে আপনার এই প্রপার্টিটার ডকুমেন্টস আদার্স ঠিক আছে, ঠিক আছে কিনা। সেক্ষেত্রে কাগজপত্র যাচাই বাছাইয়ের জন্য একজন বিজ্ঞ লোকের প্রয়োজন হয়, সেই কাজটা প্রথমত আমরা করে থাকি। আপনারা ওই ফাইলটা যে ক্লায়েন্ট বিক্রি করতে চাচ্ছে আপনাদের কাছে, তার থেকে আপনি প্রথমে একটা কপি নেন, টোটাল আপনার চার ডকুমেন্টসের এক সেট কপি নিয়ে আপনারা আমাদের কাছে দেখান। দেখালে সেক্ষেত্রে আমরা বলে দেবো যে এই প্রপার্টিটা ওকে আছে, দেন আপনার এই প্রপার্টি কেনার জন্য আগ্রহ প্রকাশ করতে পারেন। হ্যাঁ, এরপরে যদি এই প্রপার্টিটা কেনার জন্য আপনার দাম দর ঠিক হয়ে যায়, সেক্ষেত্রে আসতে আসে রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশন বিষয়টা সব ধরনের আমরা হেল্প করে থাকি আপনাদেরকে। আচ্ছা, কাগজপত্রগুলো যাচাই বাছাই করার পরে দেন হচ্ছে অগ্রিম অথবা বাইনা, যেটা বলে বাইনা রেজিস্ট্রি করবেন, এরপরে সাব কবলা করতে পারেন কিংবা পাওয়ার নিতে পারেন, আদার্স যত ধরনের দলিলগুলো, মানে দুই পক্ষের আলোচনা সাপেক্ষে যেটা করণীয় আপনারা সেই সেটা করে প্রসিডিউরটা আপনি কমপ্লিট করে দেন, দেন হচ্ছে রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশন, আচ্ছা, কতটুকু সময় লাগে আসলে একটা প্রপার্টি রেজিস্ট্রেশন এবং সেল পারমিশন থেকে শুরু করে, মানে হস্তান্তর থেকে শুরু করে কমপ্লিট করতে? অ্যাকচুয়ালি হচ্ছিল, ঢাকা সিটিতে দুই ধরনের প্রপার্টি হয়ে থাকে, একটা হচ্ছে লিজ হোল প্রপার্টি, একটা হচ্ছে ফ্রি হোল প্রপার্টি। জি, লিজ হোল প্রপার্টিগুলোতে সেল পারমিশনের বিষয়টা থাকে, আর ফ্রি হোল প্রপার্টিতে কোনো সেল পারমিশনের বিষয় থাকে না। থাকে না, হ্যাঁ। সেক্ষেত্রে আপনি যদি ফ্রি হোল প্রপার্টি নিয়ে কেনা বেচাটা করতে থাকেন, আপনি একটা ফ্রি হোল প্রপার্টিতে ফ্ল্যাট কিংবা একটা জমি কিনবেন কিংবা বায়না করবেন, সেক্ষেত্রে খুব সামান্য সময়তে আপনি কাজটা আমরা করে দেবো, যদি আপনার কাগজপত্র সব ঠিক থাকে। আর কোনো কাগজপত্র অ্যারেঞ্জ করতে হয়, যেমন দেখা যায় কোনো আপনার বায়া দলিল নাই,
কিংবা বায়াদলে অ্যারেঞ্জ করতে হবে, কিংবা কোনো আপনার পর্চা কিংবা খতিয়ান আপনার কাছে নাই, কিংবা আপনার নাম জারি করা নাই, এগুলোতে আমরা হেল্প করে থাকি। এবং এই কাজগুলো করার উপরে ডিপেন্ড করতেছে আপনি কাজটা কতদিনই করা যাবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এরপরে যেটা হচ্ছে, আপনি যেটা বলছিলেন, লিজ হোল্ড প্রপার্টিটার ক্ষেত্রেও দেখা যাচ্ছিল, লিজ হোল্ড প্রপার্টিটা যদি আপনার ডকুমেন্টসগুলো সব ঠিক থাকে, তাহলে আমরা একটা লিজের যে ই থাকে, অথরাইজ থাকে, অথরাইজ থেকে একটা পারমিশনের বিষয় করবো। যেমন আপনার গৃহায়ণের পারমিশন হতে পারে, রাজকের পারমিশন হতে পারে, গণপূর্তের পারমিশন হতে পারে, এই ধরনের যে ইগুলো সংস্থা আছে তার থেকে পারমিশনের একটা সময় লাগবে। মোটামুটি 15 থেকে 1 মাস সময় লাগে, এর ভিতরে আমরা কাজ শেষ করব। 15 দিন থেকে 1 মাস লাগে ম্যাক্সিমাম আর কি। মানে দুই পক্ষই যদি সব কিছু ঠিকঠাক রাখে, কাগজপত্রগুলো ঠিকঠাক থাকে এবং ওনাদের মধ্যে চুক্তিটা ঠিকঠাক হয়, সেক্ষেত্রে সময় বেশি লাগে না। আচ্ছা, খরচের ব্যাপারটা, মানে ধরেন অনেকের তো আসলে প্রশ্ন থাকে যে আমরা এই প্রপার্টিটা কিনবো, কিন্তু রেজিস্ট্রেশন করতে অথবা এই যে সেল পারমিশন, যেটা হস্তান্তর পারমিশন করতে, খরচটা কেমন লাগে? দেখেন, খরচের বিষয়টা আপনারা বিভিন্ন রকম উত্তর বিভিন্ন জায়গাতে হয়তো পেয়েছেন, আগে পরে এখনও পান। খরচের বিষয়টা আমরা বলি যে দুই তিন টাইপের খরচ এসে পড়ে, একটা সরকারি খরচ, আর একটা একেবারে হাস্যকর খরচ, সেটা যে বলবো বেসরকারি খরচ যেটাকে বলে, এই একটা খরচ। সরকারি খরচটা সবসময় নির্ধারিত। আচ্ছা, আর যেটা খরচ বাকি খরচ আছে সেটা আছে, আর আমাদের যে এইটা আছে সার্ভিস চার্জটা, সেটা ক্ষেত্র বিশেষে 10,000 টাকা আমরা একটা ফাইল প্রসেসে নিয়ে থাকি সাধারণত সাবকবলা দলিলের ক্ষেত্রে। আর যদি হেবা দলিল হয়ে থাকে কিংবা আদার্স পাওয়ার দলিল, এই ধরনের দলিলের ক্ষেত্রে 10,000 আমরা একটা ফি করি। মানে এটা আপনাদের চার্জ, মানে আপনি যে যে কাজটা করে দিবেন সেটার জন্য একটা চার্জ, সার্ভিস চার্জটা। এটা হচ্ছে কাজের শুরুতেই তো আপনি একটা ডিল করে নেন তার সাথে যে আমি এত টাকা আপনি আমাকে দিবেন, এই তো এই ধরনের। আচ্ছা, আমি একটা প্রশ্ন করতে চাই ভাইয়া, সেটা হচ্ছে যে হেবা দলিলের বিষয়টা, হেবা দলিলটা আপনারা কিভাবে এটা করে থাকেন? আসলে হেবা জিনিসটা হচ্ছিল আরবি শব্দ, যার অর্থ হচ্ছিল ইংরেজিতে গিফট, বাংলায় বলতে আসলে দানপত্র দলিল। এই দানপত্র দলিল আমাদের মুসলিম শরীয় আইনে 15 জন ব্যক্তির ভিতরে করা যায়। এই 15 জন ব্যক্তির ভিতরে দানপত্র দলিল করতে গেলে সরকারি ওইভাবে কোনো খরচ আসে না, যার জন্য আমরা অনেকেই হেবা দলিলে আগ্রহী। এছাড়াও দেখা যায় অনেকের পুত্র সন্তান নাই, তারা সবসময় একটু ইতে থাকেন যে আমার তো পুত্র সন্তান নাই, সেক্ষেত্রে আমার মেয়েরা কি আমার টোটাল প্রপার্টি পাবেন? তাদের উদ্দেশ্যে বলবো, হ্যাঁ, আপনার মেয়েরা টোটাল প্রপার্টি আপনি পাবে যদি আপনি আপনার জীবিত অবস্থায় আপনি মেয়েদেরকে একটা হেবা দলিল করে দেন। আচ্ছা, হ্যাঁ। কিন্তু এখানে আবার একটা কোশ্চেন অনেকে দাঁড় করে, যদি আমি হেবা দলিল করে দিই মেয়েদেরকে, তাহলে তো আমার কিছুই রইল না। সেক্ষেত্রে আমরা তাদেরকে পরামর্শ দিয়ে থাকি যে আপনার মেয়েদেরকে হেবা দলিল করে দিয়ে মেয়েদের থেকে আবার একটা পাওয়ার দলিল নিয়ে রাখবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাতে করে আপনি যদি মারা যান, সেক্ষেত্রে আপনার পাওয়ার দলিল তো অটোমেটিকভাবে বাতিল হয়ে যাবে এবং আপনার মেয়েরা আপনার টোটাল প্রপার্টি হেবার এগেনস্টে পুরো আপনারা পেয়ে যাবেন। এই ক্ষেত্রে আপনার ভাই কিংবা তার ভাতিজা কেউ কোনোখানে আপনি বলতে পারবেন না যে আমরা এখান থেকে কোনো কিছু পাবো। এটা আমি বলবো যে সবচেয়ে নিরাপদ। আর যদিও এটা নিয়ে বিভিন্নজন বিভিন্ন মত প্রকাশ করে থাকেন যে আসলে কাজটা কতটুকু ঠিক বেঠিক, এই ক্ষেত্রে আমি একটা কথা বলবো কি জানেন, যে আমাদের মুসলিম শরীয় আইনে যে কথাগুলো বলা হচ্ছে আপনাদেরকে, যে ছেলে সন্তান নাই এই জন্য আপনার ভাই পাবে, ভাইকে যখনই আপনার প্রপার্টি দিচ্ছে প্রপার্টির সাথে কিছু দায়িত্ব দিচ্ছে। কিন্তু আজকে আমার সমাজে যেটা দেখতেছি যে সবাই প্রপার্টি নিচ্ছে, কেউ কোনো দায়িত্ব নিচ্ছে না। হুম হুম হুম। না তারা চাচাতো বোনের দায়িত্ব নেয়, না তারা চাচির দায়িত্ব নেয়, কারো দায়িত্ব নেয় না, শুধুমাত্র প্রপার্টির ক্ষেত্রে দায়িত্ব নিতে আসে। সেই ক্ষেত্রে আমি বলবো যে বাকিটা আপনাদের হাতে ছেড়ে দিচ্ছি যে কতটুকু ঠিক কিংবা ভুল হইল সেটাই। আর যেখানে আপনার প্রপার্টি আপনার জীবনদশায় আপনি যে কোনোভাবে ব্যবহার করতে পারেন, কোনো বাধা না, আইনগত বাধা নেই এবং শরীয়তগতভাবে বাধা নেই, অতএব আপনি চাইলেই আপনার কন্যা সন্তানদেরকে আপনার টোটাল প্রপার্টি হেবা করে দিতে পারেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ভাইয়া, আর একটা প্রশ্ন আপনার কাছ থেকে করতে চাই, সেটা হচ্ছে অনেক ভিউয়ার্স আছেন যারা আমাদের দেশের বাইরে প্রবাসী, তারাও দেশের প্রপার্টি আছে, তারা হয়তো কিনেছেন একসময়, ওনারা আবার এটা সেল করে দিতে চান কোনো একটা প্রয়োজনে, কোনো উনি বিদেশে বসে আসলে এই সেল ম্যানেজমেন্টটা কীভাবে করবেন? আসলে বিদেশে বসে যে সেলটা করতে হয়, এটাকে আমরা বলি হচ্ছে বিদেশি পাওয়ার, যেটা আমাদের ভাষায় পাওয়ার অফ অ্যাটর্নি 2015 একটা বিদেশি পাওয়ার নামে একটা
পাওয়ার অফ অ্যাটর্নি দলিল করা যায়, সেই দলিলের মাধ্যমে আপনি বিদেশে বসে আপনি কাউকে, দেশের কাউকে এই পাওয়ারটা দিবেন, সেই পাওয়ার এগেনস্টে বিচ করতে, এগুলো অনেকগুলো প্রসিডিউর থাকে, এই প্রত্যেকটা ধাপ পার করে আমরা এই পাওয়ারটা করে থাকি। প্রত্যেকটা ধাপ মানে এই ধাপগুলো আসলে কি ধরনের ধাপগুলো হচ্ছিল, যেমন আপনার যে প্রপার্টি আছে, প্রপার্টি যে ডকুমেন্টসগুলো আমাদেরকে প্রথম দিবেন, দিলে আমরা এই প্রপার্টিগুলোর এগেনস্টে একটা পাওয়ার তৈরি করবো, সেই পাওয়ারটা তৈরি করে আপনার কাছে পাঠিয়ে দেবো, যিনি বিদেশে প্রবাসী আছেন, প্রবাসী ভাইয়ের কাছে, প্রবাসী ভাই ওই পাওয়ারটা নিয়ে ওখানকার যে লোকাল বাংলাদেশের দূতাবাস আছে ওখানে চলে যাবেন, ওখানে বাংলাদেশ দূতাবাসে বসে, বাংলাদেশ দূতাবাস রাষ্ট্রদূতের সামনে বসেই উনি এই পাওয়ারটা কে সম্পাদন করবেন, সম্পাদন করে কুরিয়ার সার্ভিস কিংবা বাই হ্যান্ড কারোর মাধ্যমে দেশে পাঠিয়ে দিলেন। আচ্ছা আচ্ছা, দেশে পাঠিয়ে দিলে এটাকে আমাদের যদি দায়িত্ব দিয়ে থাকেন তাহলে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়ে যাবো, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এটাকে কনফার্ম করবো, এরপরে এটাকে ডিসি অফিসে নিয়ে যাবো, ডিসি অফিস থেকে রেভিনিউ করবো, রেভিনিউর আগে দেখা যায় এসি ল্যান্ডের থেকে ছাড়পত্র নিতে হবে, সেটাও নেবো, ছাড়পত্র নিয়ে ডিসি অফিসে রেভিনিউ কমপ্লিট করে এটাকে রেজিস্ট্রি অফিসে নিয়ে যাবো, একটা চিঠি ইস্যু করে যে এই পাওয়ারটা যাতে রেজিস্ট্রি করা যায়, যখন এই পাওয়ারটা রেজিস্ট্রি হয়ে যাবে তখন এই পাওয়ারটার এগেনস্টে আপনি এই প্রপার্টিটা বিদেশে বসে সেল করতে পারবেন। আচ্ছা আচ্ছা, তো এটা তো খুবই ভালো সিস্টেম, আরও একটা দিকে অনেক সময় একটু জটিলতাও মনে করতে পারে অনেকে দেশের বাইরে যারা আছেন, তো আমি এত প্রক্রিয়া শেষ করবো, আসলে এটা তো ওনাদের কাজটা আপনারা সহজ করে দিচ্ছেন। হ্যাঁ সহজ করে দিচ্ছি, কারণ হলো দেশের বাইরে যিনি থাকেন ওনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারাই থাকে অনেক সময় দেখা যায় তারা এই এতগুলো দপ্তর ঘুরে কাজটা কমপ্লিট করতে পারেন না কিংবা সময় হয় না, সেই ক্ষেত্রে আমরা একটা প্যাকেজের মাধ্যমে টোটালি এই কাজটা করে থাকি, যে একেবারে দলিল লেখার থেকে নিয়ে একের পাওয়ার কমপ্লিট পর্যন্ত আমরা একটা কাজ করে দেবো আপনাকে, এটা একটা প্যাকেজ ধরে। আচ্ছা আচ্ছা, তার মানে এটা হচ্ছে আসলে কত টাকা খরচ হবে না হবে এগুলো আসলে ফোনে আপনার সঙ্গে যোগাযোগ করে নেবে প্রয়োজনে। এখানে একটা কথা আমি বলে রাখি, অনেকেই জিজ্ঞাসা করেন মেসেজের মাধ্যমে আমাদেরকে, হোয়াটসঅ্যাপে মেসেজ করেন কিংবা আদার্স অপশনে মেসেজ করে জিজ্ঞাসা করেন যে এই প্রপার্টিটা আমি করতে চাচ্ছি এরকম একটা কাজ কত টাকা লাগবে, আসলে এই টাকাটা বলা যায় না, কারণ ওনার সাথে কথা না বললে আমি টোটাল বিষয়টা জানতে পারতেছি না, যখন জানতে না পারবো আমার তাকে উত্তর দেওয়াটা কঠিন হবে। আমার ভিউয়ার্সদেরকে আমি একটা অনুরোধ করবো, সেটা হচ্ছিল যাতে ওনারা আমাকে মেসেজ না দিয়ে সরাসরি ফোন দেন, ফোন দিলে আমার ওনাদের থেকে অনেক কিছু জানার থাকে আর ওই জানার কথাগুলোর উপরে আমি তাকে একটা উত্তর দিতে পারবো যে উত্তরটা তার কাজে লাগবে, আর তা না হলে দেখা যায় ভুল ইনফরমেশনের ভুল উত্তর হবে, যেটা তার ভালোর চাইতে বিপদ আনবে। সেটাই সেটাই, তার মানে হচ্ছে আমি আপনি পরামর্শ দিবেন সেটা হচ্ছে আপনাকে যেন ফোন কলে হোয়াটসঅ্যাপে কল দিতে পারেন, হোয়াটসঅ্যাপে ফোন দেন, ফোন কলে ফোন দেন, ওভার ফোনে যাতে আপনারা পরামর্শটা নেন, আর এই পরামর্শের জন্য আপনাকে কোনো ফি প্রদান করতে হবে না, করতে হবে না। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে যদি উনি ডকুমেন্টটা একটু একটা সেট হয়তো আপনাকে যদি পাঠিয়ে দেন, পাঠিয়ে দিলে তো কোনো হোয়াটসঅ্যাপে যদি পাঠিয়ে দেন যারা কিনতে চায় দুপক্ষের কেউ আপনার সঙ্গে যোগাযোগ করতে পারেন, মানে দলিলের রেজিস্ট্রেশন সংক্রান্ত যে কোনো কাজ হোক, সেটা সাবকবলা দলিল, হেবা দলিল, পাওয়ার দলিল, বিদেশি পাওয়ার দলিল, বায়না দলিল, আদার্স আওয়াজ দলিল, এই টাইপের যে কোনো দলিল হোক আপনি আমাকে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, আপনাদের কাজটা অবশ্যই আমি দায়িত্ব নিয়ে বিশ্বাসতার সাথে শেষ করবো, একটা কাজ দিলেন কাজ না, আমি আপনাদের দায়িত্ব নেব। আচ্ছা, কারণ কাজে অনেক সময় ভুল হতে পারে আর দায়িত্ব নিলে ভুলটা আশা করি হবে না। তো সেন্টু ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আর ভিডিও ডিসক্রিপশনে অবশ্যই আপনার নাম্বারটা এবং আপনার অফিসের অ্যাড্রেসটা আমরা দিয়ে রাখবো আমার ভিউয়ারদের সুবিধার জন্য, অবশ্যই যারা আগ্রহী আছেন তারা অবশ্যই আপনার সঙ্গে যোগাযোগ করবে। অবশ্যই, তো আজকে পর্যন্তই ভালো থাকবেন, অবশ্যই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।